নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পনিরের তরকারি। আর খুবই সহজ, রেডিমেড মশলা দিয়ে বানাবো, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তাই জন্য আমি এখানে নিয়েছি আমুলের পনির, নিয়েছি 200 গ্রামের প্যাকেট। এবার পনিরের প্যাকেটটা কেটে পনিরটা বার করে নেব। নিয়ে যে হিসাবে পিস করবে, তোমরা ছোট করতে পারো, বড় মিডিয়াম, তোমাদের ইচ্ছা হিসাবে, তোমাদের যেরকম ভালো লাগে সেই হিসাবে তোমরা পিস করো। আমি আমার মতন পিস করে নিচ্ছি ছোট ছোট করে। আর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ছোট বাটি, আর বাটির মধ্যে জল নিয়েছি, জলে নুন দিয়ে দেবো। জলটা ফুটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা আর কি গরম হবে সেরকমভাবে নামিয়ে নিয়েছি। এবার পনিরগুলো আমি গরম জলে দিয়ে দেবো। এটা করলে হবে, পনিরগুলো নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, আর নুনটা যে দিয়েছি নুনটা পনিরের ভেতরে ঢুকে যাবে। তাই গরম জলে পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর আলু। এবার আমি এখানে পনিরগুলো জল থেকে তুলে নিচ্ছি। এবার তোমরা দেখো পনিরগুলো কতটা নরম হয়ে গেছে, প্রথমে যখন প্যাকেট থেকে বার করেছিলাম শক্ত ছিল। এবার পনিরগুলো জল থেকে সব তুলে নিচ্ছি। আর এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে। তোমরা এখানে তেলের জায়গায় বাটার দিতে পারো, বা বাটার আর তেল একসাথে মিশিয়েও দিতে পারো। পনিরগুলো যেহেতু তেলে নুনে ইয়ে ছিল, নুনে ডোবানো ছিল, তাই জন্য আমি এখানে আলাদা করে পনির ভাজার সময় আর নুন দেবো না। আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে, প্রথম একবার ভেজে নিয়েছি, আবার দ্বিতীয়বারেরগুলো ভেজে নিচ্ছি। আর তারপর সেই তেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তোমরা চাইলে পনির না ভেজে কাঁচা পনিরও ব্যবহার করতে পারো। আর এখানে আমি এক মিক্সির বাটিটাতে পেঁয়াজটা আর আদা রসুন তিনটে একসঙ্গেই পেস্ট করে নেব। খুবই সহজ, খুবই কম সময় লাগে। এখানে দেখো আমার আলু আর পনির সবই ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, রসুন আর আদার যে পেস্টটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিলে কি হয়, মশলা কষানোর যে প্রসেসটা সেটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি একটা বাটিতে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাকেও পেস্ট করে ওই মশলাটা যে কষাচ্ছি আমি, ওই কষানোর মশলাটার মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে এবার পুরোটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব, পুরো মশলাটাকে। মশলাটা একটু মানে সময় নিয়ে কষাতে হবে, এখানেই একটু টাইম লাগবে, তাছাড়া রান্নাতে অত ঝামেলা নেই। এই মশলাটা কষানোর সময় যে টাইমটা লাগবে সেটাই এসছে একটু বেশি লাগবে, যাতে পেঁয়াজ আর আদা রসুনের গন্ধটা না বেরোয় কাঁচা। আর এখানে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি পনির মশলা। পনির মশলা তোমাদের বাড়িতে যেই পনির মশলা থাকবে, বা দোকানেও সবসময় কিনতে পাওয়া যায় এবং সব জায়গায় অ্যাভেলেবেল, ওই পনির মশলাটা দিয়ে দেবে। পনির মশলাটা একটু বেশি দেবে, প্রায় বড় চামচের এক চামচ পনির মশলাটা দেবে। আর সামান্য পরিমাণে জল দিয়ে কষাবে। জল দিয়ে কষালে মশলাটা কড়াইতে লেগেও যাবে না, আর তোমার কষানোটাও ভালো হবে। তাই সবসময় যে কোনো মশলা কষানোর সময় একটু জল দিয়ে কষালে কষানোটা ভালো হয়। এবার আমি এখানে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি ছোট ছোট করে তিন কোণা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে দেব, দিয়ে মশলাটার সাথে একটু ক্যাপসিকামটাকে কষিয়ে নেব। তোমরা যদি ক্যাপসিকাম দিয়ে পনির কখনো ট্রাই না করে থাকো, অবশ্যই একবার ট্রাই করো। আর যাদের ক্যাপসিকাম ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে। আমার ক্যাপসিকামটা নিজস্ব খুব ফেভারিট একটা সবজি। ক্যাপসিকামটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দিলাম, জল বেশি দেবো না, এখানে তো ঝোল হবে না, খুব বেশি মাখামাখাই হবে, তাই সেই আন্দাজ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি পনির আর আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো ঝোলের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, মিশিয়ে ঢাকা দিয়ে দেব, গ্যাসটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেব। আমার পনির হয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হতেও বেশি টাইম লাগে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি,
আর দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আজকে আমার পনিরের রেসিপিটা রেডি। তোমরা যারা পনির বানাতে জানো না, তারা অবশ্যই এরকম রেডিমেড মশলা দিয়ে ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে।